জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দেশব্যাপী বিক্ষোভের ডাক বাম জোটের এরপর জানিয়ে দিব বুকের বল দিয়ে স্বৈরাচার সরকারের সকল অস্ত্রগুলিকে পরাভূত করব বলছে মইন খান এদিকে সংসদে ছয়শত আটচল্লিশ এমপি বিতর্ক যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী এবার নিজেরা নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে দিল সংসদে জানিয়ে দেব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন এবং জানিয়ে দেব বিরোধী দলের নেতৃত্ব ঠিক করল জাতীয় পার্টি সর্বশেষ জানিয়ে দিব বিদেশিদের কথায় দেশ চলবে না বলছে তথ্য প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশব্যাপী বিক্ষোভের ডাক বাম জোটের সরকারের পতন সহ দফা দাবিতে আগামী সাতাই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট আন্দোলনের করবে জোটের নেতারা বৃহস্পতিবার পুরনো পল্টনস্থ সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন জোটের নেতারা জোটের নেতারা জানিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ সহ জনজীবনের সংকট দূর সম্পদ লুটপাটকারীদের শাস্তির দাবিতে সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে এছাড়াও জোটের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় অগ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রহসনের নির্বাচনে ঘোষিত সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বাম জোটের ও বাংলাদেশের কমিউনিটিস্ট পার্টি সাধারণ সম্পাদক প্রিন্স বলেছেন সরকার একদলীয় ব্যবস্থা ব্যবস্থা করে শাসন আরো পাকাপোক্ত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকারের আচরণ পুলিশ প্রশাসনকে ব্যবহার করা আর নির্বাচনী পরিস্থিতিতে দেখা যায় দেশের গণতন্ত্রহীনতায় নির্বাচন ব্যবস্থা আজ ভঙ্গুর সুষ্ঠু নির্বাচন নির্বাসনে চলে চলে তিনি বলেন বর্তমান ও অতীতের ক্ষমতাসীনদের শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি রাজনীতিকে ব্যবসায় পরিণত করা মুক্ত বাজারের লোটপাটের অর্থনীতির ধারায় চলমান বাজারি রাজনীতি এই সংকটকে আরো গভীর করে তুলেছে এরা রাজনীতিকেও রাজনীতিবিদদের কাছ থেকে নির্বাসনে পাঠিয়েছে দুর্বৃত্তায়িত রাজনীতির ফলে লুণ্ঠনকারীরা আজ এসব দলের চালকের আসনে বসে আছে রাজনীতির এই বৃত্ত ভাঙ্গা না হলে অপরাজনীতি দূর করার পথ পরিষ্কার হবে না এ সময় আরো উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক বুকের বল দিয়ে স্বৈরাচার সরকারের সকল অস্ত্র গুলিকে পরাভূত করব বলছে মইন খান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেছেন আমাদের বুকে বল আছে ওই বল দিয়ে স্বৈরাচার সরকারের সকল অস্ত্র গুলিকে আন্দোলন করে পরাভূত করব। আজ বৃহস্পতিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মঈন খান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র দিয়েছিলেন সেটি আজ মৃত তিনি যে গণতন্ত্র দিয়েছিলেন সেটি আমরা এদেশে পূর্ণ প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ পঁচিশে মার্চ রাতে যখন বাংলাদেশের সাত কোটি মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে তখন জিয়াউর রহমান এই হানাদার বাহিনীর হামলার প্রতিরোধ করেছিলেন সেদিন তো বর্তমান সরকারের কোনো ব্যক্তি ব্যক্তি প্রতিবাদ ও প্রতিরোধ করেনি তারা তো পালিয়ে গিয়েছিল পাশের দেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রত্যেক শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের আদর্শ বুকে লালন করতে হবে তবেই আমাদের মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয় এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে একজন স্বৈরাচার সরকারের সকল অস্ত্রগুলিকে আন্দোলন করে পরাভূত করব আমাদের বুকে বল আছে এদেশের মানুষ সাত জানুয়ারি তাদের ভোট না দিয়ে এই সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে বিশ্ববাসী এ সরকারের নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে নেমেছি এদেশের মানুষকে আমরা বলেছি ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে আসিনি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করি বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না বিএনপি ভদ্র মানুষের দল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র মানুষদের নিয়ে এদেশের সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার bu inşallah, সংসদে 648 এমপি বিতর্ক যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী দেশে একসাথে 648 জন সংসদ সদস্য রয়েছে বলে যে বিতর্ক উঠেছে তার সঠিক নয় দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি এর একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এ এবক্তব দেওয়া হচ্ছে বৃহস্পতিবার সত্যিই বলে আয় এক জরুরি প্রেস ব্রিফিং এ এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী বলেন যারা বলেছেন যে এখন 600 আটচল্লিশ জন সংসদ সদস্য আছেন তারা সংবিধানকে ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করছেন না এবং আমার মনে হয় রাজনৈতিক কারণে সারা দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন অথবা সংবিধানের তাদের জ্ঞান 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 নেই। নেই আমি মনে করি আছে সেটা বলার আগে তারা যে কথাটা বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলেন তিনি সংবিধানের অনুচ্ছেদের উদ্ধৃত করে তিনি বলেন অত্যন্ত স্পষ্ট করে বলা আছে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান হইবে। মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে অর্থাৎ সংসদের 5 বছর পূর্ণ হওয়ার আগে 90 দিনের মধ্যে গতবারের যে সংসদ ছিল সেটা 30 জানুয়ারি বসেছিল এবং 2024 সালে 30 জানুয়ারি তার 5 বছর পূর্ণ হয় তার মানে 30 জানুয়ারি 90 দিন আগে যে কোনো সময় এই নির্বাচন করা প্রয়োজন ছিল 7 জানুয়ারি নির্বাচন হয়েছে সংবিধান অনুযায়ী হয়েছে আরেকটা কথা আছে তবে শর্ত থাকে যে এই দফার উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লেখিত মেয়াদ সব সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য রূপে কার্যকর গ্রহণ করিবেন না মানে যে সংসদ ছিল যতক্ষণ পর্যন্ত সেটার সমাপ্তি না হবে তারা কার্যভার গ্রহণ করবেন না সংসদ সদস্যের কার্যভার সংসদে বসা সংসদে আইন প্রণয়ন করা সংসদে বক্তব্য দেওয়া বলেন তিনি বিরোধী দলের নেতৃত্ব ঠিক করল জাতীয় পার্টি জাতীয় পার্টি সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে পাশাপাশি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলেও উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক জন্য বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে তাদের নির্বাচন করা হয় সভায় নির্বাচিত এগারো সদস্য সংসদ অংশ নেন সকলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করার কথা জানিয়েছেন মহাসচিব তিনি বলেন দলের নেতৃত্ব স্পিকারের পক্ষ থেকে করা হয়নি আমরা দলগতভাবে দায়িত্ব ঠিক করেছি। নেতৃত্ব করেন একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বিগত দুটি সংসদের পত মত আবারও বিরোধী দল হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া হয় সত থেকে সভা থেকে সভার সিদ্ধান্ত লিখিত ভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশীদের কথায় দেশ চলবে না বলছে তথ্যমন্ত্রী বিদেশি কোন রাষ্ট্রের কথায় আমাদের এই দেশ চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত তিনি বলেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ দেশ স্বাধীনভাবে আমরা চালাবো কোন অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না আরাফাত বলেন সবার উপরে আমাদের প্রধানমন্ত্রী আছেন ওনার যে ত্যাগছে সাহস যে ভালোবাসা আমাদের দেশের জন্য আমাদের জন্য আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আরও এগিয়ে যাব দোদমার সন্ধ্যায় মানিকদি আদর্শ বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী বলেন একটি গোষ্ঠী ভোট অর্জন করতে অগ্নিসন্ত্রাস করেছিল ভোটের দিন তারা হরতাল ডেকেছিল কিন্তু মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস ও অগ্নি বিরুদ্ধে রাজনীতি সোশ্যাল মিডিয়ার প্রত্যাবাসনী রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান ইউ রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মোহাম্মদ এ আরাফা